অবৈধ মাটি বোঝাই ডাম্পারের ধাক্কা টোটোতে, টোটোটি ক্ষতিগ্রস্ত হয়। ডাম্পারটিকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পিফা পঞ্চায়েত এলাকায়। অবৈধ মাটি বোঝাই ডাম্পারের ধাক্কা টোটোয়, ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে টোটোটি। অবৈধ মাটি বোঝাই ওই ড্রাম্পার আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের পিফা পঞ্চায়েতের লন্ডি রোডের তাজপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পিফা পঞ্চায়েতের তাজপুর এলাকায় মাটি নিয়ে বসিরহাটের ময়লাখোলা এলাকায় পুকুর ভরাটের কাজ চলছে। বহুবার গ্রামের মানুষ এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। এলাকার মানুষদের দাবি, বসিরহাট থানাতেও অভিযোগ জানিয়েছেন তারা, কিন্তু কোনো সুরাহা মেলেনি তাতে। গ্রামবাসীদের অভিযোগ, আজ অবৈধভাবে মাটি বোঝাই একটি ড্রাম্পার দ্রুতগতিতে যাচ্ছিল, সেই সময় একটি টোটোতে ধাক্কা মেরে বেরিয়ে যাবার চেষ্টা করে ড্রাম্পারটি। এরপর উত্তেজিত জনতা ওই অবৈধ মাটি বোঝাই ড্রাম্পারটিকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এইভাবে এলাকার মাটি অবৈধভাবে নিয়ে গিয়ে বসিরহাট পৌরসভা এলাকায় পুকুর ভরাটের কাজ চলছিল। তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো সুরাহা মেলেনি তাদের। এদিন আবারও একটি মাটি বোঝাই ড্রাম্পার দ্রুতগতিতে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোই সজোরে ধাক্কা মারে। জানা যায় এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে টোটোটি। এই বিষয়ে পিফা পঞ্চায়েতের বিরোধী দলনেতা জানান, দীর্ঘদিন ধরে পিফা গ্রাম পঞ্চায়েতের মাটি অবৈধভাবে নিয়ে গিয়ে বসিরহাট পৌরসভা এলাকার ময়লাখোলাতে একটি পুকুর ভরাট করা হচ্ছে। সাধারণ মানুষের কথা না ভেবে, সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার কথা গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধভাবে মাটি নিয়ে গিয়ে পুকুর ভরাটের কাজ চলছে। সেই সাথে এই অবৈধ মাটি বোঝাই ডাম্পারগুলি দ্রুতগতিতে যায়, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। আজও অবৈধ মাটি বোঝাই ড্রাম্পারটি একটি টোটো গাড়িকে ধাক্কা দেয়। ঘটনায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টোটো গাড়িটি। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু কোনো সুরাহা মেলেনি। আমরা চাই অবিলম্বে অবৈধ মাটি তোলার কাজ বন্ধ হোক। এই বিষয়ে তিনি আরো জানান, আমরা দীর্ঘদিন ধরে দেখছি পিপা পঞ্চায়েতের ভাটকিয়া থেকে অবৈধভাবে মাটি নিয়ে এবং এক একদিন 15 থেকে 20টা করে ট্রলিতে মাটি নিয়ে দুরন্ত গতিতে তারা বসিরহাটের ময়লাখোলা রাখি হাজার তারা পুকুর ভরাট করছে। এখানকার কিছু লোক তাদের অবৈধ মাটি ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করলে বসিরহাট থানা থেকে তাদের রীতিমতো অনেক হুমকি টুমকি দেওয়া হয়েছে। তারপরে এই যে গাড়ি চলছে, গাড়ির কোন অন্যায়ের প্রতিবাদ করলে গাড়ি এক কথাতে থানার ভয় দেখাচ্ছে এলাকার লোকজনকে। আজকে দুরন্ত গতিতে গাড়ি চলার সময় এখানে একটা টোটোকে এসে একদম সরাসরি মেরে দিয়েছে। আজকে সেই টোটোটা ভেঙে গেছে। যদি সেখানে মানুষের আরো কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়িত্ব কে নেবে? তার জন্য এলাকার মানুষ এখানে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে। যারা মেরে দিয়েছে এবং তার সঙ্গে যে সব গাড়ি ছিল, সমস্ত গাড়ি এখানে এলাকার মানুষ আটকে রেখেছে। আমরা চাইছি অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে এবং বসিরহাট পৌরসভায় মাটি ভরাট হবে। তার জন্য আমাদের পিফা গ্রাম পঞ্চায়েতের থেকে মানুষকে বিরক্ত করে সেখানে মাটি নিয়ে চলে যাবে, সেটা আমরা অবৈধভাবে নিয়ে যাবে, আমরা সেটা মানতে পারছি না। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এভাবে অবৈধভাবে মাটি বোঝাই ড্রাম্পারগুলি দ্রুতগতিতে যায়। অবিলম্বে এই কাজ বন্ধ করতে হবে, না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন গ্রামবাসীরা। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।